রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, এই স্কুলটি খুবই বিখ্যাত একটি স্কুল। ছাত্র এবং ছাত্রী উভয় শ্রেণী এখানে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। তো এই বিদ্যালয়টিও ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এর গুণগত মান অনেক উচ্চ পর্যায়ের, যার কারণে অনেক অভিভাবকরাই চায় যে তাদের ছেলেমেয়েরা এই রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করুক এবং ভালো রেজাল্ট করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। তাই ঢাকা শহরের অনেক অভিভাবকরাই খুবই উদগ্রীব ছিলেন আজকের এই ভর্তি বিজ্ঞপ্তিটির জন্য। সে অভিভাবকবৃন্দ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভর্তি বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরব এবং 25 নভেম্বর সকাল 11টা থেকে ভর্তির আবেদন শুরু হবে। চলুন তাহলে বিস্তারিত জানা যাক। তো এর মধ্যে আমি বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তো অনেক ভালো, আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী যে কোনো আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, কারণ ভর্তি সংক্রান্ত অনেক তথ্য সামনে রয়েছে, রেজাল্ট থেকে শুরু করে সকল তথ্য আপনারা আশা করি এই তথ্যগুলো আমার চ্যানেলে পাবেন। তো চলুন তাহলে বিস্তারিত জানা যাক। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 2022 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী সহ নিম্নলিখিত শ্রেণীসমূহে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে দেখুন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ এবং ষষ্ঠ এই কয়েকটি শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর বালক বালিকারা এখানে আবেদন করতে পারবে। অভিভাবকবৃন্দ, সরকারি নির্দেশনা অনুযায়ী যেই ভর্তির আবেদনের তারিখ এবং পদ্ধতি রয়েছে সেভাবেই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে সরকারি যে ওয়েবসাইট রয়েছে, সরকারি স্কুলগুলোতে যে ভর্তির বিজ্ঞপ্তি, ভর্তির আবেদন শুরু হবে সেই পদ্ধতি অনুযায়ী। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইন http://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে করা যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া 25/11/2021 খ্রিস্টাব্দ সকাল 11টা থেকে শুরু হবে এবং 8/12/2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত চলমান থাকবে। 2022 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ধার্য করা হয়েছে 110 টাকা। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল হতে SMS-এর মাধ্যমে এই ফি প্রদান করা যাবে। ডিজিটাল লটারি অনুষ্ঠানের তারিখ হচ্ছে 19/12/2021 রবিবার। ডিজিটাল প্রক্রিয়া অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে আবেদনকারীদের বয়স। 1 নম্বরে রয়েছে, প্রথম শ্রেণীতে ভর্তির জন্য জন্ম তারিখ হতে হবে 1 জানুয়ারি 2015 থেকে 31 ডিসেম্বর 2015, অর্থাৎ যার জন্ম 2015 সালের যে কোনো তারিখে, শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে যে কোনো তারিখ এবং মাসে জন্ম হলেই সে আবেদন করতে পারবে। 2, দ্বিতীয় শ্রেণীতে ভর্তির জন্য জন্ম তারিখ হতে হবে 1 জানুয়ারি 2014 থেকে 31 ডিসেম্বর 2014, অর্থাৎ যাদের জন্ম 2014 সালে কিন্তু জন্ম অরিজিনাল হোক আর যেটাই হোক, কিন্তু জন্ম নিবন্ধন অনুযায়ী এই জন্ম তারিখ হতে হবে। যাদের জন্ম নিবন্ধনে 2015 সালে জন্ম তারা প্রথম শ্রেণীতে আবেদন করতে পারবে, যাদের জন্ম নিবন্ধনে 2014 সালে জন্ম তারা দ্বিতীয় শ্রেণীতে আবেদন করতে পারবে, যাদের জন্ম নিবন্ধন 2013 সালে জন্ম, শুরু থেকে শেষ পর্যন্ত যেটাই হোক, তৃতীয় শ্রেণীতে আবেদন করতে পারবে, যাদের জন্ম তারিখ 2012 সালে অবস্থিত, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো তারিখ, তারা চতুর্থ শ্রেণীতে আবেদন করতে পারবে, এবং যাদের জন্ম তারিখ 2010 সালের মধ্যে যে কোনো তারিখ, তারা ষষ্ঠ শ্রেণীতে আবেদন করতে পারবে। বয়স সম্পর্কিত জটিলতা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক শিক্ষা সেবা বা ক্যাচমেন্ট। ক্যাচমেন্টে থাকতেছে মতিঝিল অঞ্চলের যে ক্যাচমেন্টগুলো রয়েছে, 50% শিক্ষার্থী নেওয়া হবে ক্যাচমেন্ট থেকে। মতিঝিল বাংলা মাধ্যম কেবলমাত্র মতিঝিল
এজিবি কলোনি বসবাসকারী বৈধ বরাদ্দপত্রধারী ব্যক্তির সন্তান 40% এবং মতিঝিল ও শাহজাহানপুর থানার অন্তর্গত অঞ্চলে বসবাসকারী বৈধ বাসিন্দার সন্তানগণ 10% ক্যাচমেন্ট হিসাবে সুযোগ লাভ করবে ভর্তির। বনশ্রী বাংলা মাধ্যম রামপুরা ও খিলগাঁও থানার অন্তর্গত অঞ্চলে বসবাসকারী বৈধ বাসিন্দার সন্তানগণ 50% সুযোগ পাবে ক্যাচমেন্ট এরিয়া হিসাবে। মুগদা বাংলা মাধ্যম মুগদা ও সবুজবাগ থানার অন্তর্গত অঞ্চলের বসবাসকারী বৈধ বাসিন্দার সন্তানগণ 50% সুযোগ পাবে ক্যাচমেন্টে। মতিঝিল এবং বনশ্রী ইংলিশ ভাষণ মতিঝিল এবং বনশ্রী ইংলিশ ভাষণে কোনো ক্যাচমেন্ট কোটা থাকবে না, অর্থাৎ ইংলিশ ভাষণের জন্য কোনো ক্যাচমেন্ট নেই। 6 নম্বর পয়েন্টে দেখুন, ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভর্তির সময় ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইনে নিবন্ধকৃত জন্ম নিবন্ধন সনদ সহ বিভিন্ন কোটার সপক্ষে মূল কাগজপত্র প্রদর্শন এবং সত্যায়িত কপি জমা দিতে হবে। আমি আপনাদের সাথে আরও ক্লিয়ার করে শেয়ার করছি, সেটা হচ্ছে যারাই আবেদন করবে আপনাদের জন্ম নিবন্ধন, আপনাদের সন্তানের জন্ম নিবন্ধন প্রথমে অনলাইনে চেক করে নেবেন, অনলাইনে তার কপিটি রয়েছে কিনা, যদি অনলাইনে না থাকে তাহলে তার আবেদন। বিভিন্ন কোটার জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা সেবা অঞ্চল রয়েছে, তারপরে ইত্যাদি সেবা অঞ্চল যেগুলো ক্যাচমেন্ট এরিয়া, মুক্তিযোদ্ধা কোঠা, শিক্ষা মন্ত্রণালয়ের কোঠা, প্রতিবন্ধী কোঠা ইত্যাদি তথ্যগুলো রয়েছে। টেলিটকের ওয়েবসাইট ছাড়াও লটারি ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রতিষ্ঠানের নোটিশ এবং ওয়েবসাইট ISCM.edu.bd এর মাধ্যমে পাওয়া যাবে। অর্থাৎ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে, নিজস্ব ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটেও আপনারা বিভিন্ন তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মতি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মতিঝিল ঢাকা 2011-2022 শিক্ষাবর্ষে বিভিন্ন ব্রাঞ্চে বাংলা মাধ্যম ও ইংলিশ ভাষণে শিক্ষার্থী ভর্তি শূন্য আসন সংখ্যাসমূহ। মতিঝিল বাংলা মাধ্যমে এখানে দেখুন আপনারা প্রভাতিতে অর্থাৎ মর্নিং শিফটে প্রথম শ্রেণী বালক বালিকা 100 জন করে, দ্বিতীয় শ্রেণী বালক রয়েছে 70 জন এবং বালিকা রয়েছে 70 জন, তৃতীয় শ্রেণী বালিকা 80 জন, চতুর্থ শ্রেণী বালিকা 60 জন এবং ষষ্ঠ শ্রেণী বালিকা হচ্ছে 60 জন। দিবা শাখায় অর্থাৎ ডে শিফটে চতুর্থ শ্রেণীর বালকদের জন্য রয়েছে 120টি আসন। মতিঝিল ইংলিশ ভাষণে প্রথম শ্রেণীর বালক বালিকা 70 জন করে, দ্বিতীয় শ্রেণীর বালক 100 জন, বালিকা 70 জন, তৃতীয় শ্রেণীর বালক 30 জন, চতুর্থ শ্রেণীর বালক 50 জন। এবার আমি শেয়ার করছি বনশ্রী বাংলা মাধ্যম, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর বালক বালিকা 120 জন করে আসন রয়েছে প্রভাতিতে, দ্বিতীয় শ্রেণীর বালক 120 জন, বালিকাও 120 জন, চতুর্থ তৃতীয় শ্রেণীর বালক 80 জন এবং চতুর্থ শ্রেণীর বালিকা 40 জন, দিবা শাখায় চতুর্থ শ্রেণীর বালকদের জন্য রয়েছে 80টি আসন। বনশ্রী ইংলিশ ভাষণে প্রথম শ্রেণী বালক 120টি আসন, বালিকাদের জন্য রয়েছে 60টি আসন, দ্বিতীয় শ্রেণীর এটি হচ্ছে প্রভাতিতের জন্য, দ্বিতীয় শ্রেণীর বালক 100 জন, বালিকা হচ্ছে 60 জন, তৃতীয় শ্রেণীর বালক 60 জন, দিবা শাখায় চতুর্থ শ্রেণীর বালকদের জন্য রয়েছে 70টি আসন। এই হচ্ছে আসন। এবং মুগদায় রয়েছে বাংলা মাধ্যম, মুগদা বাংলা মাধ্যমে প্রভাতি অর্থাৎ মর্নিং শিফটে প্রথম শ্রেণীর বালক বালিকা 120 জন, দ্বিতীয় শ্রেণীর বালক 80 জন, বালিকাও 80 জন, তৃতীয় শ্রেণীর বালক 70 জন, বালিকা 70 জন এবং ষষ্ঠ শ্রেণীর বালিকা 100 জন। দিবা শাখায় তৃতীয় শ্রেণীর বালক 140 জন, চতুর্থ শ্রেণীর বালক 60 জন এবং ষষ্ঠ শ্রেণীর বালক হচ্ছে 120 জন। এই হলো যে আসন সংখ্যাগুলো, শূন্য আসন সংখ্যাগুলো আমি এগুলো আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা আশা করি এই বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে। জাতীয় অভিভাবকবৃন্দ, আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদনের সময়সীমা অর্থাৎ
আগামীকাল 25/11/2021 সকাল 11টায় আবেদন শুরু হবে অনলাইনে এবং শেষ হবে 8/12 অর্থাৎ 8 ডিসেম্বর বিকাল 5টায় শেষ হয়ে যাবে এবং আবেদন ফি হচ্ছে 110 টাকা। এটা নির্ধারিত সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় এবং ওয়েবসাইট হচ্ছে http://gsa.teletech.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সকল আবেদনকারীর জন্য আপনাদের ছবি প্রয়োজন হবে, ছবি আপলোড করতে হবে অনলাইনে আবেদনের সময়, এবং এই আবেদনের যে ছবিটি রয়েছে সেই ছবিটি হবে রঙিন ছবি, সাম্প্রতিক তোলা রঙিন ছবি, 300x300 পিক্সেলের ছবি হতে হবে। যারা ফটোশপের কাজ জানেন তারা এই বিষয়টি জানবেন। স্ক্যান করে জেপিইজি ফরম্যাটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করেন, সঠিক পদ্ধতির ছবি আপলোড না করেন, তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো আবেদনপত্র সাবমিট করতে হবে। কম্পিউটার ছবিসহ অ্যাপ্লিকেশন ভিডিও দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী ইউজার আইডি সহ ছবি অ্যাপ্লিকেশন ছবি পাবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা ডাউনলোড কপি ভর্তি সংক্রান্ত হিসাবে সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদনপত্রে সরবরাহকৃত বাছাইকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, কিন্তু আবেদন প্রেরণ করার পূর্বে সরবরাহকৃত সকল তথ্যের মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলী এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত আবেদন করার পর আপনারা একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি আপনাদেরকে দেওয়া হবে। সেই ইউজার আইডি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য 110 টাকা আবেদন জমা দিতে হবে। প্রথমে SMS দিতে হবে, জিএসএ স্পেস দিবেন, একটা জিএসএ টাইপ করে আপনাদের টেলিটক মোবাইল অপশনে মেসেজ অপশনে গিয়ে জিএসএ টাইপ করবেন। তারপর আপনার প্রাপ্ত ইউজার আইডিটি টাইপ করবেন, তারপর হচ্ছে সেন্ড করবেন 16222 নাম্বারে। তৎক্ষণাৎ আপনার কাছে একটি ফিরতি SMS আসবে। সেই SMS-এ আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বার দিয়ে আপনি দ্বিতীয় SMS-টি পাঠাতে হবে। দ্বিতীয় SMS পাঠাবেন হচ্ছে জিএসএ স্পেস, তারপর হচ্ছে পিন নাম্বার দিবেন। এই যে দ্বিতীয় SMS-টির হচ্ছে SMS জিএসএ স্পেস ইয়েস লিখবেন, তারপর হচ্ছে পিন নাম্বারটি দিবেন। প্রথম SMS হতে প্রাপ্ত যে ফিরতি SMS-এ প্রাপ্ত পিন নাম্বারটি দিবেন, তারপর সেন্ড করবেন হচ্ছে 16222 নাম্বারে। তাহলে আপনার মেসেজটি চলে গেলে আপনি যে সাকসেসফুল একটি মেসেজ পাবেন। আবার যদি পেমেন্ট কেটে নেয়, প্রথম মেসেজে কিন্তু দেখাবে কত টাকা কাটবে ইত্যাদি অপশনগুলো আপনারা দেখতে পাবেন। খুব অভিজ্ঞতা সহিত, খুব বিচক্ষণতার সহিত আপনারা পেমেন্টটি করবেন। পেমেন্ট যথাযথভাবে না হলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। তারপর আরও কিছু তথ্য এখানে রয়েছে। ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করার অপশন রয়েছে, যারা হারিয়ে ফেলবেন তাদের জন্য এই রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য তো আশা করি আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে শেয়ার করে ফেলেছি। বাকি তথ্যগুলো আমি পরবর্তী আবেদন শুরু হলে, 25 তারিখ আবেদন শুরু হলে যদি আমি সুযোগ পাই এবং যদি সার্ভার ভালো থাকে, তাহলে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফর্ম পূরণের যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কিত একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সেই ভিডিও দেখে আবেদন করতে পারবেন। আপনাদের ডিভাইস থেকে, কম্পিউটার ল্যাপটপ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা, যেই ওয়েবসাইটটি আমি পরিচয় দিচ্ছি, আপনারা কীভাবে সেই ওয়েবসাইটে যাবেন, সরকারি যে ওয়েবসাইটটি রয়েছে জিএসএ, আপনারা লিখতে হবে gsa.teletech, এখানে দেখতে পাচ্ছেন gsa.teletech.com.bd। এই ওয়েবসাইটটি টাইপ করে এন্টার প্রেস করবেন, তাহলেই দেখেন আপনাদের ওয়েবসাইটটি এভাবে আসবে।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় সমূহে ভর্তি 2022, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তিচ্ছু শিক্ষার্থীতে অপশনে ক্লিক করতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করলে প্রথমটিতে যেতে হবে, আর যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেমন মতিঝিল আইডিয়ালে আবেদন করার জন্য, ভিকারুননিসার সাথে আবেদন করার জন্য এই দ্বিতীয়টিতে যেতে হবে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময় আবেদন। তার এরপর আপনারা বাকি ইন্টারফেসটি পাবেন, সেটি হচ্ছে আগামীকাল। আজকে কিছু পাবেন না, আজকে পাবেন হচ্ছে, দুঃখিত, ভর্তি আবেদন কার্যক্রম এখনও শুরু হয়নি। আগামীকাল 11 থেকে 25 তারিখ আপনারা পরবর্তী স্টেজগুলো আগাতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন। তো শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, অনেক 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 শুভকামনা রইল, আপনারা যাতে যথাযথভাবে আবেদন করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের জন্য বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। আর আপনার যদি এই ধরনের আরও ভর্তি সংক্রান্ত ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভর্তি সংক্রান্ত না, ভর্তি এর শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রমের আপডেটগুলো পেতে চাইলেও আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই এখনই অন করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, আর যারা সাবস্ক্রাইব করলেন তাদেরকে আরও একটি ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। কথা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে।